নমস্কার, ওয়েলকাম টু মিশন এমবিবিএস। আমি সুব্রত। তো আজকে এসছি পশ্চিমবঙ্গের একটি বড় জেলা মেদিনীপুর। মেদিনীপুরে আমরা অনেকেই জানি, সবাই জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান, যার সাথে আমাদের বর্ণ পরিচয় অনেকটা যোগ রয়েছে। তো সেই তার চরণভূমি যেখানে মিশ্রিত হয়ে সেই দিকে জেলায় এসছি, তাই একটা গ্রাম সবং। তো এখান থেকে আপনারা যারা আমাদের প্রতিনিয়ত ইউটিউব দেখেন, তারা নিশ্চয়ই দেখেছেন যে 2019 সালে গেছে সুশোভন বেরা সবং থেকে। তো সে আজকে ছুটিতে এখানে এসছে নিজের বাড়িতে। তো তার জন্য তার বাড়িতে আমরা এসছি, তার বাবা রয়েছেন, মা রয়েছেন, তাদের থেকে শুনে নেব যে তার 2 বছরের একটা ছোট এক্সপিরিয়েন্স এর কথা। হ্যাঁ, তো আসুন দেখে নেওয়া যাক। মোটামুটি যেটুকু সহযোগিতা এখন পর্যন্ত করে যাচ্ছে, অনেক জায়গায় বাজেট দেয় তার থেকে হিউজ পরিমাণে খরচ হয়ে যায়, বা ওখানে যাওয়ার পর কিছু হিডেন কস্ট থাকে যে ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ উন্নয়নের জন্য, লাইব্রেরির জন্য অযথা কিছু টাকা পয়সা নিয়ে থাকে, বা সেরকম কি এখানে কিছু আছে, বা আপনাদের বা আপনাদের ধরুন হোস্টেলে ছেলে থাকতে হয়তো ঠিক মতো থাকতে পারে, বা আরেকটা ব্যাপার যেটা ধরুন আমাদের যেটা যে একটা এক্সপেন্ডিচার লিস্ট প্রত্যেকেই দেওয়া হয়, যেখানে প্রতি বছর টিউশন ফিস, হোস্টেল ফিস এবং ইনক্লুডিং ফুডিং এর একটা মোটামুটি দেওয়া থাকে। অবশ্যই পকেট মানি তো কেউ মেনটেন করতে পারে, মানে মেনশন করতে পারে না, সেই ক্ষেত্রে তো এই যে হোস্টেল ফিস এবং বা যে টিউশন ফিস, এটা কি কোনো কিছু 2 বছরের কোনো তারতম্য হয়েছে যা দেওয়া আছে তার সেটা ছাড়া? বেশ, তো নারায়ণবাবু বলছেন যে আপাতত কিছু হয়নি এবং মিশন এমবিবিএস কে যে কোনো সময় সহযোগিতায় পাওয়া যায়, এটা উনি মোটামুটি বলছেন। বা এবং যে আজকে পড়ছে বা যে সুশোভন বেরা যে আজকে ইউক্রেনে পড়ছে, তার থেকে তার মুখ থেকে শুনে নিচ্ছে কোন ইউনিভার্সিটিতে পড়ছে, বা তার ওখানে 2 বছরের কি অভিজ্ঞতা রয়েছে, সে কিরকম ভাবে ওখানে এক্সপ্লেন করছে, তো তার থেকে জেনে নিই। নমস্কার, আমার নাম সুশোভন বেরা, আমি ইউক্রেনে কি মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, এখন থার্ড ইয়ার, এবং কলেজ হিসেবে খুবই ভালো, এবং এখন তো অনলাইন ক্লাস। আর হোস্টেল কলেজের দুটো হোস্টেল রয়েছে। আচ্ছা, হোস্টেল আমি আমাদের যেটা অনেকেরই একটা প্রশ্ন থাকে যে হোস্টেলে যে ইন্ডিয়ান মেস বা আমাদের ইন্ডিয়ান খাবার নিয়ে অনেকে ভাবে যে আছে কিনা বিদেশে, সেরকম কি কিছু সমস্যা আছে ইন্ডিয়ান খাবার নিয়ে, বা ইন্ডিয়ান খাবার পেতে কোনো সমস্যা হয়? ইন্ডিয়ান খাবার নিয়ে কোনো প্রবলেম নেই, হোস্টেলের নিচেই নিজস্ব মেস রয়েছে, সেখানে থাকলে মাসিক টাকা দিয়ে খাওয়া দাওয়া করতেই পারে, বাট বেশিরভাগ ছেলেরা আলাদা করে আলাদা ব্যাপার, বাট সেরকম সিস্টেম রয়েছে। তাহলে ও বললো যে হ্যাঁ ঠিক আছে, ইন্ডিয়ান মেস অবশ্যই রয়েছে, খাওয়ার কোনো সমস্যা হয় না। আর একটা ব্যাপার হয় এখানে যে আমাদের ইন্ডিয়া যেটা হয় র্যাগিং নামে একটা ওয়ার্ড, যে নতুন জুনিয়ার স্টুডেন্টদের গেলে একটা র্যাগিং এর শিকার হতে হয়, তো ইউক্রেনে কি সেরকম কি হয়েছে? বা অনেক তো ধরো এখান থেকে মানে মেয়েরা বা যাচ্ছে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে, তাদের কোনো কোনো র্যাগিং এর কোনো কি সমস্যা আছে? ইউক্রেনে র্যাগিং বা কোনো সিনিয়রিটি প্রবলেম এসব কোনো কিছু কোনো কিছু নেই। আচ্ছা, ইন্ডিয়ান আরেকটা জিনিস যেটা আমরা একটু জেনে নেবো যে ভাষা, ভাষা নিয়ে একটা তারতম্য অনেকেরই রয়েছে, যে যেমন কিছু জায়গাতে একটা ল্যাঙ্গুয়েজ একটা মেনশন থাকে, তো ইউক্রেন অনেকে যেহেতু ওখানে ইউক্রেনিয়ান একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, তো সেক্ষেত্রে তার কোন রকম প্রভাব পড়ে কিনা যে এক্সামের ক্ষেত্রে বা স্টাডির ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই একটা কমিউনিকেশনের জন্য একটা ল্যাঙ্গুয়েজ তার লোকাল ল্যাঙ্গুয়েজ শিখতেই হয়, তো এক্ষেত্রে একটু জেনে নিই যে ইংলিশ ছাড়া মানে স্টাডি বা তার এক্সামে কোনো সমস্যা আছে কিনা, বা ইংলিশ ছাড়া তাকে অন্য কোনো ভাষার সম্মুখীন হতে হচ্ছে কিনা? না, মেনলি ইউক্রেনের মেন ভাষা ইউক্রেনের ভাষা, সেটা আমাদের জাস্ট কমিউনিকেশনের জন্য একটা সাবজেক্ট থাকে না,
ফার্স্ট ইয়ারে একটু বেশি থাকে, অন্য ইয়ার গুলো মাসে পার মান্থ অন ক্লাস এভাবে থাকে, বাট ক্লাস সম্পূর্ণ ইংলিশ হয়, তাই ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো প্রবলেম হয় না। যেখানে আমাদের ইন্ডিয়ার মতো হয়তো 30-40-45 স্টুডেন্টকে একসাথে ক্লাস নেওয়া হয় না, ওখানে একটা রেশিও মেনটেন করা, যেখানে 10-12 জন স্টুডেন্ট এবং একটা প্রিন্সিপাল বা প্রফেসর থাকেন। তো এইটা প্রত্যেকে জেনে নিন যে রেশিও মেনটেনের ব্যাপারটা। আমাদের আমাদের ক্লাসে আমাদের ব্যাচে রয়েছে 15 জন, 15 জনের মধ্যে এই 4 জন বাঙালি এবং ইন্ডিয়ান আর অন্য দেশ মিলে 15 জন স্যারকে প্রত্যেকে একজন স্যার করে পড়াশোনা করে, তাই মানে প্রত্যেক 15 জন করে ম্যাক্সিমাম 15 জনের করে পড়াশোনা করানো হয়। আচ্ছা, মানে 15 জনকে একজন স্যার করে প্রতি সাবজেক্টে আলাদা করে পড়াশোনা। বা তোমার এখানে যে পড়াশোনা, তুমি অ্যাকচুয়ালি মানে কি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, সিবিএসই বা আইসিএসই না বাংলা মানে বেঙ্গল মিডিয়াম? আমি বেঙ্গল মিডিয়াম। মানে মেদিনীপুরে কোন জেলায় পড়তে? আমি মেদিনীপুরে টাউনে পড়তে। কোন স্কুলে পড়তে? মেদিনীপুরে কিরানিতলা স্কুলে পড়তে। আচ্ছা, তো ওখানে বেঙ্গল মিডিয়াম স্টুডেন্ট, যে বিশেষ যে সিবিএসই বা আইসিএসই বলে না, অনেকে যারা ধারণা থাকে যে বিদেশে যেতে গেলে ইংলিশের একটা সমস্যা থাকে বা বাংলা বেঙ্গল মিডিয়াম স্টুডেন্টদের একটা সমস্যা আছে। সেটা তো আমারও প্রথম প্রথম খুবই ভেবেছিলাম যাওয়ার আগে, মানে ও বলছে যে ও ভেবেছিল একটা ভয় ছিল, পরে সেই ভয় মানে বাঙালি বা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের কোন সমস্যা সেরকম কিন্তু হয় না। আর এছাড়া মোটামুটি আমরা প্রত্যেকে শুনলাম 2 বছরের অভিজ্ঞতা, যা ছোট যেটা এরপরে আরো শুনবো। বা এছাড়া আপনারা যারা কাছে আছেন মেদিনীপুরের, বা যে কোনো কেউ যদি মনে করেন ওর বাড়িতে বা ওর সাথে ফোনে যোগাযোগ করতে চাইলে আমরা নাম্বার অবশ্যই দিতে পারবো। আর একটু মায়ের থেকে শুনে নিন যে এখানে অলরেডি ছেলেকে অনেক ছোট থেকে কষ্ট করে যাই হোক পাঠিয়েছেন, একটা স্বপ্ন ছিল কাকিমার যে আমার ছেলেকে ডাক্তার পড়াবো একটু করতে পাঠিয়েছেন, তো একটু কাকিমার থেকে শুনে নিন। কাকিমা আপনি একটু বলুন কেমন লাগছে আজকে? নমস্কার, আজকে আমার ছেলেকে যে পাঠিয়েছি, ছেলেকে যে পাঠানো হয়ে গেছে, এটা অনেক আমাদের যোগাযোগ সহায়তা ছেলেকে ঠিক স্থানে বা ঠিক জায়গায় যে আপনারা পৌঁছে দিচ্ছেন, এইটাই আমরা আশা করব খুব ভালো। এবং পরবর্তীকালে আগামী দিনে আমি আশা করব ছেলে যদি কোনো অসুবিধা থাকে তাকে সাহায্য করা বা তার সুবিধাকে একটু আপনারা একটু তাকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন, এটা আমি আশা করি। আমার ছেলেকে পাঠিয়ে আমি খুব আমার 2-3 বছর যে চলে গেছে কোনো অসুবিধা নেই, টুকটা অসুবিধা হয়েছিল বর্তমান সমস্যা সেগুলো সমাধান। মানে মিশন এমবিবিএস কে চাইলে আপনার কোনো সমস্যা আশা করি হয়নি, আর হলেও আপনি পাশে পেয়েছেন, বা এরপরও যে কোনো সমস্যা দেখুন যে কোনো জায়গাতেই ছোটখাটো ব্যাপার আসতে পারে, অবশ্যই সলিউশন আমরাই তার জন্য করি, বা যে কোনো সময় দরকার হলে যে কোনো প্রয়োজনে আমরা কিন্তু পাশে আছি। এবং শুধু 2 বছর নয়, ও যে 6 বছর থাকবে আমরা কিন্তু 6 বছরই তার পাশে থাকি বা আছি। তো এছাড়া মোটামুটি ও সবই মোটামুটি বললো যে খারাপ কিছু নয়, ওর ভালো লেগেছে এবং যেটা যেটা সমস্যা আছে যদি থাকতো অবশ্যই বলতো। তো আজকে মেদিনীপুরের আশেপাশে যদি কেউ আসে, আমরা এমনটা না আজকে তার বাড়িতে এসেছি যেখানে ওর বাবা মায়ের থেকে আপনারা শুনলেন যে তাদের 2 বছরের একটা অভিজ্ঞতার কথা। তো এরপরেও মিশন-এমবিবিএস পাশে আছে, পাশে থাকবে, অবশ্যই থাকবে, তার সাথে তো স্টুডেন্টকে একটু অবশ্যই ভালো করে পড়াশোনাটা করতে হবে, তার বাবা মা কষ্ট করে পাঠিয়েছে, অবশ্যই যেন তারা পড়াশোনাটা ঠিক মতো করে এটা তাদের কাছে আমরা কামনা করি। আর এছাড়া মোটামুটি সবই তো জানা হলো, আর বিশেষ কিছু সেরকম নয়। তো মিশন-এমবিবিএস আপনারা সবাই জানেন, বা যারা চ্যানেলগুলো দেখছেন বা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের কিছু ভিডিও বা এছাড়া ইউক্রেনের কিছু ভিডিও আমাদের প্রায় আপলোড হয়, যারা যাতে প্রতিনিয়তই যে কোনো নতুন ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনারা পেতে পারেন, তার জন্য সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দেবেন। আর এছাড়া যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা যে কোনো সময় কল করতে পারেন 9732-1-2-7-4 এই নম্বরে। এছাড়া যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের অফিসে আসতেই পারেন, ওভার ফোনে তো সব কিছু সম্ভব নয়, অফিসে আসতেই পারেন। এবং তখন যদি কারো রেফারেন্স দরকার হয় যে কোনো জায়গায়, আমাদের ইন্ডিয়ার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো বেশ ওয়েস্ট বেঙ্গলের আমাদের মেন প্রচুর বাঙালি স্টুডেন্ট ইউক্রেনে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছে, এছাড়াও আমাদের সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল বিভিন্ন জায়গা থেকে আমাদের স্টুডেন্ট রয়েছে,
আসাম ত্রিপুরা থেকে স্টুডেন্ট রয়েছে, চাইলে আমরা প্রতি পড়তে কিন্তু রিফারেন্স দিতে পারবো। অবশ্যই যে কোনো ইনফরমেশনের জন্য ফোন করবেন, এবং পারলে আপনাদের অলওয়েজ ওয়েলকাম রইল অফিসে আসার জন্য। তো